হাই ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি আর একটা রান্নার রেসিপি। তা আমি তোমাদেরকে আজকে যে সবজিটার কথা বলছি, সেই সবজিটা কিন্তু আমাদের সবারই পরিচিত একটা সবজি, সেটা হলো মিষ্টি কুমড়ো। তা আমি কোনো মিষ্টি কুমড়োর কোনো আইটেম তোমাদের আজকে রান্না করে দেখাবো না। আমি মিষ্টি কুমড়োর যে অংশটা আমরা ফেলে দিই দানা, আমরা কিন্তু মিষ্টি কুমড়োর অনেকেই আছে দানাটাকে বা বিচিটাকে আমরা ফেলে দিই, কিন্তু আমি আজকে তোমাদের কাছে শেয়ার করব এই মিষ্টি কুমড়োর যে দানা বা বিচিটা, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস। আমরা কিন্তু সবাই ফেলে দিই, এটা কিন্তু রান্না করতে আমাদের সময়ও অনেক লাগে না, তারপরে আমাদের তেলও কিন্তু অনেক পরিমাণে খরচা হয় না। তা খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আমি তোমাদের দেখাবো এই ফেলে দেওয়া জিনিসটাকে কীভাবে টেস্টি করে একটা স্ন্যাক্স বানিয়ে কিংবা তোমরা বিকেলে চায়ের সঙ্গে খেতে পারো, ভাতের সঙ্গে, ভাতের ডালের সঙ্গে অবশ্যই ভালো লাগবে। তা চলো আমি তোমাদের দেখাই এই মিষ্টি কুমড়োর ফেলে দেওয়া অংশ, দানা বা বিচি আমি তোমাদেরকে ভেজে আজকে দেখাবো। চলো আমাদের কী কী লাগছে সেটা আমি তোমাদের দেখাই। আমি তো তোমাদের বলেছি যে এই রান্নাটা আমাদের কিন্তু বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই আমরা করে ফেলতে পারবো। তা আমি তোমাদের দেখাই যে দেখো আমি এই যে মিষ্টি কুমড়োর দানা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমি এই মিষ্টি কুমড়ো, আমরা যখন বাড়িতে মিষ্টি কুমড়ো আমাদের আনা হয় তখন আমরা এই দানাগুলোকে বেছে আলাদা করে সরিয়ে রাখি। তোমরাও যখন তোমাদের বাড়িতে মিষ্টি কুমড়ো আনা হবে, দানাগুলোকে বেছে না ফেলে তোমরা আলাদা সরিয়ে রাখতে পারো, সেদিনকে না করতে চাইলে তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো যে পরে করবে তোমাদের সময় অনুযায়ী। আর আমাদের কিন্তু বেশি উপকরণ লাগছে না, দেখো আমি অল্প বেসন নিয়েছি, সামান্য অল্প একটু আমি সুজি নিয়েছি, নুন নিয়েছি আর কালো জিরে নিয়েছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি এই সামান্য কটা উপকরণ নিয়েছি, আমি কিন্তু বেশি উপকরণ নিইনি। দেখো আমাদের তেলও কিন্তু তোমরা যে তেল খাও সেই রান্নার তেল দিয়েই তোমরা ভাজবে, সেরকম কোনো ব্যাপার নেই যে একটা নির্দিষ্ট কোনো তেল লাগবে। তা আমাদের এতে কিন্তু ভাজতে বেশি তেলও লাগবে না। আর একটা কথা বলতে চাই, তোমাদের বাড়িতে যদি বেসন নাও থাকে তোমরা কিন্তু ময়দা দিয়েও এটা করতে পারো, একদমই ইজি একটা রেসিপি, সময়ও কম লাগে। এবার আমি এর উপকারিতা সম্পর্কে আমি তোমাদেরকে বলি। এই মিষ্টি কুমড়োর দানার মধ্যে কিন্তু ভিটামিন এ, বি এবং ভিটামিন কে থাকে, যা আমাদের ত্বকের জন্য, আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকার। আর থাকে এই মিষ্টি কুমড়োর দানার মধ্যে থাকে জিঙ্ক, থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, থাকে পটাশিয়ামও কিন্তু এর মধ্যে থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকার। যাদের ব্লাড প্রেশার আছে তাদেরও কিন্তু এই মিষ্টি কুমড়ো খাওয়ার ফলে অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। তোমরা মিষ্টি কুমড়োর দানা না ফেলে এরকমভাবে খেতে পারো, খুবই ভালো হবে। আর আমাদের সবারই তো আমাদের স্কিনের জন্য তো একটা টেনশন থেকেই থাকে যে স্কিন কী করে ভালো হবে, চুল কী করে ভালো থাকবে। তার জন্য আমি তো বলবো তোমরা ফেলে না দিয়ে অবশ্যই তোমরা ট্রাই করতেই পারো একদিন। আমাদের তো বেশি কিছু জিনিস লাগছে না, আমরা ফেলে দেওয়া অংশটাকেই আমরা কাজে লাগাচ্ছি, ফেলে না দিয়ে সেটাই আমরা খাচ্ছি। তা আমি তো বললাম এই এই গুণের কথা। তা চলো আমি কী করে রেডি করি তোমাদের দেখাই। সবার প্রথমে দেখো আমরা মিষ্টি কুমড়োটা ধুয়ে রেখেছিলাম, মিষ্টি কুমড়োর দানাটা। এবার এরকম একটা পাত্র নিয়ে নেব, পাত্রের মধ্যে মিষ্টি কুমড়োর দানাটা আমরা দেখো পুরোটা এরকম ঢেলে দিলাম। এবার আমরা কী করব, এর মধ্যে বেসন অ্যাড করব, বেসন দিয়ে দেব, এই কালো জিরেটা দিয়ে দেব, আর সবগুলো উপকরণই আমি দিয়ে দেব, নুন টুন দিয়ে দেব। এরকম আমরা হালকা হাতে মেখে নেব। দেখো মিষ্টি কুমড়োর দানাটা তোমরা ধোয়ার সময় যদি হালকা একটু জল জল ভাব থাকে তাহলে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো আমি তোমাদের সামনে মেখে দেখাচ্ছি, তাহলে আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এই দেখো আমাদের কিন্তু এই রকম হবে, দেখেছো দানার গায়ে আমাদের সুজিটা আর যে মিষ্টি কুমড়োর যে বেসন দিয়েছি সেই বেসনটা হালকা লেগে লেগে রয়েছে, দেখতেই পাচ্ছ আমাদের মাখানো কিন্তু হয়ে গেছে। তোমাদেরকে বলে রাখি আমি এই সুজিটা দিলাম কেন, সুজিটা দেওয়ার কারণ হলো সুজিটা দেওয়াতে আমাদের এই ভাজাটা মচমচে হবে, মচমচে হওয়ার জন্য আমি সুজিটা ইউজ করলাম যাতে ভাজাটা আরও খেতে টেস্ট হয়। এর জন্য দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু মাখানো হয়ে গেছে সব জিনিস দিয়ে। এবার আমরা কড়াইটা গ্যাসটা অন করে কড়াইটাকে গরম, দেখছো আমি কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়েছি। এবার খুন্তি দিয়ে একটু কড়াইটাকে, তেলটাকে আমি চারপাশে
ছড়িয়ে দেবো। দেখো চারপাশে এরকম তেলটাকে ছড়িয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। দেখো আমাদের তেল দিয়ে হালকা গরম হয়ে গেছে, ধোয়া বেড়াচ্ছে। এবার আমরা কি করব, এইগুলোকে এরকমভাবে দিয়ে দেব। দেখো তেল কিন্তু আমি বেশি দিইনি, খুব একটা তেল লাগবে না তোমরা এই ভাজা করাতে, অল্প তেলেই হয়ে যাবে। তেল আমাদের কিন্তু যতটা আমি তেল দিয়েছি আমার তেল বেঁচে যাবে, এতটা তেল আমার লাগবে না। দেখো পুরোটা আমি এরকমভাবে দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করব। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো যেরকম দিয়েছিলাম দলা পাকিয়েছিল সেরকম কিন্তু এখন দলা পাকিয়ে নেই। দেখো কারণ প্রথমে এরকম দলা পাকিয়ে থাকে, তুমি তেলের উপরে যেই দিয়ে নাড়াচাড়া করবে তখন আর দলা পাকিয়ে থাকবে না, তখন সবগুলো ছেড়ে ছেড়ে যাবে। এরকম আমরা লাল লাল করে ভেজে নেবো, আমাদের বেশি টাইম লাগবে না, 5 মিনিটের মধ্যে আমাদের কিন্তু রেডি হয়ে যাবে কুমড়োর দানা ভাজা। দেখো দেখতেই পাচ্ছ, আর কালো জিরেটা দিয়েছি কেন, কালো জিরেটাতে আমাদের ফ্লেভারটা সুন্দর একটা আসবে, এর জন্য কালো জিরেটা দিয়েছি, যাতে খাওয়ার সময় কালো জিরেটা যখন ভাজা ভাজাও হয়ে যাবে তখন আমাদের মুখে বাঁধলে ভালো লাগবে কালো জিরেটা, এর জন্য আমি কালো জিরে দিয়েছি। দেখো আমাদের কিন্তু হালকা লালচে লালচে হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম বেশি টাইম লাগে না, অল্প টাইমের মধ্যেই কিন্তু হয়ে যাবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ভাজার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব, গ্যাসটাকে আমরা এবার বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে দেখো আমাদের এক্সট্রা তেল আছে, এর জন্য আমরা কি করব, ভাজাগুলো এরকম সাইডে করে দেব যাতে এক্সট্রা যা তেল আছে সব বেরিয়ে যায়। এরকম 2 মিনিট রাখলেই আমাদের হয়ে যাবে। তারপরে আমরা একটা পাত্রে তুলে ফেলবো পরিবেশনের জন্য। দেখো আমাদের তেলটা কিন্তু ঝরে গেছে, এবার আমরা একটা পাত্রে তুলে নেব। তাহলে আমাদের কিন্তু কুমড়োর দানা ভাজা দেখো রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে যে একদম মচমচে কুরকুরে হয়েছে। তোমরা কিন্তু এটা শুধু ভাতের সঙ্গে না, বিকেলে তোমরা চায়ের সঙ্গেও খেতে পারো। দেখো দেখতেই পাচ্ছ একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, মচমচে কুরকুরে হয়ে গেছে। এটা ভাতের সঙ্গে তোমরা ডাল ভাতের সঙ্গে খেতে পারো, কিংবা ঘিয়ের সঙ্গে ভাত মাখিয়ে খেতে পারো, কিংবা তোমরা বিকেলের আর চায়ের আড্ডায় খেতে পারো, খুবই ভালো লাগবে। আর আমি তো বললামই এর উপকারিতাও আছে, আমাদের তো ফেলে দেওয়া জিনিসটাকেই আমরা কাজে লাগাচ্ছি, তাই না? ভালোও লাগবে, মুখরোচক, তোমরা অবশ্যই একদিন ট্রাই করে খেয়ে দেখো, ভালো লাগবে। রান্না করে খেলে আমারও ভালো লাগবে, যেহেতু আমি তোমাদের কাছে শেয়ার করলাম রান্নাটা। আর বলছি আমার চ্যানেলে যারা নতুন এসছো তাদেরকে অনেক ধন্যবাদ যারা এই চ্যানেলটাকে দেখছো। আর যদি ভালো লাগে যারা নতুন এসছো তারা আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলটা দেখো তাদেরকে বলছি কমেন্টে তোমরা জানিও যে কীরকম হয়েছে ভিডিওটা। তা আজকের মতো টাটা।